আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ভাইরাল এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনারা দেখতে পারবেন গাঞ্জার পাওয়ার, গাঞ্জা খেলে একজন মানুষ কি কি করতে পারে তা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। চলুন ভিউয়ার্স, ভিডিওটি দেখা যাক। গাঞ্জার পাওয়ার যে কত সেটা আসলে শয়তানও কোনো দিন জানত না। যদি না মানুষ খেয়ে এমনটা করতো, সচরাচর গান শোনা যায় যে রাজা রানী নাই সে রাজাই গাঞ্জা খায়। তো সে অবস্থায় এদের মনে হয় রানী নাই তাই এরা গাঞ্জা খায়। একজন প্রকৃত গাঞ্জাখোর যখন বাতাসে গাঞ্জার গন্ধ পায় তখন সেই গন্ধের পিছনে ঠিক এভাবে চলা শুরু করে, কিন্তু সে ভুলে যায় আসলে সে হাই রোডে চলাচল করতেছে, ফলে তার রাস্তার মধ্যে সে কোনো বাধায় তোয়াক্কা করে না। সারা বছর সিগারেটে গাঞ্জা ভরে খাওয়ার পর হঠাৎ করেই যখন কুলকিতে দুটি টান দেয় তখন যেন নিজেকে আর রাজা নয়, একেবারে নবাব মনে হয়, যার কারণে মনে খুব পড়ে যায় যে আমি কেমন দেশপ্রেমিক, দেশের মাটির প্রতি আমার কেমন টান সেটা দেখে নিই। ব্যক্তিটির এমন পিনিক ধরায় শয়তানও তার কাছে আসতে লজ্জা পাচ্ছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কুলকিতে গাঁজা খাইতে হলে আপনাকে প্রথমে জোরে জোরে টান দিয়ে কুলকি ছেড়ে দিতে হবে, কিন্তু এইভাবে মোটর সাইকেল ছেড়ে দিতে কেউ বলেনি। আপনি গাঁজা খেয়েছেন এটা যথেষ্ট, সেটা পাবলিককে বোঝানোর কোনো দরকার নেই। কুলকিতে দুটি বাড়ি বেশি দেওয়ার জন্য এমন গ্যাঞ্জাম না করাটাই ভালো, হয়তোবা দিয়েই ফেলেছে, মেনে নিলে ক্ষতি কি। গাঁজা খাওয়ার পর যে শরীরে শক্তির জোয়ার বয়ে যায় এই ভিডিওটি তার মুখ্য প্রমাণ। দেখুন, এই বয়সেও তাদের লড়াই বুঝাই দিচ্ছে যে এখনো তাদের শক্তি কমেনি, হয়তোবা চুলদারি পেকে গেছে কিন্তু কুংফু অলরেডি বেরিয়ে গিয়েছে। গাঁজা খাওয়ার সময় অবশ্যই গাঁজাটি চেক করে নেবেন, দুই নম্বর নইলে এক নম্বর, এক নম্বর হলে ভালো আর দুই নম্বর হইলে এরকমই গেল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।